আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য ভালোবাসার চেয়েও বেশি গল্পের 6 নম্বর পর্বটা নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি এই গল্পটা যারা পড়েন তাদের কাছে নিশ্চয়ই ভালো লাগে, যার ফলে পড়েন, আর যারা আগে পড়ে নিয়েছেন তারা তো নিশ্চয়ই পড়ছেন না। যারা পড়েন তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন। আর যারা ফারুকস ডায়েরিতে নতুন এসছেন, নিয়মিত ভালোবাসার গল্প পড়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। তো চলুন বেশি কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। তানি আর নূর ছেলেটার পিছে পিছে যাচ্ছে। ছেলেটা ওদের ক্যাম্পাসের পিছন সাইটের দিকে নিয়ে যাচ্ছে। এদিকে লোকজন তেমন নেই বললেই চলে। এটা দেখে নূরের ভয় আরও বাড়তে শুরু করলো। তানির হাত শক্ত করে ধরে আস্তে করে বলল, এমন নির্জন জায়গায় কেন ডেকেছে? কোনো খারাপ কিছু করবে না তো? আমার ভীষণ ভয় করছে। তানি আশ্বস্ত করে বলল, আরে না, উনি তেমন লোক না, তুই অযথাই চিন্তা করছিস, আমি আছি তো তোর সাথে, মনে সাহস রাখ। আর একটু এগিয়ে যেতেই ওরা দেখলো আবির আর তাসির ক্যাম্পাসের ভবনের সাথে দাঁড়িয়ে আছে। ওরা তিনজন ওদের কাছে এসে দাঁড়ালো। আবির তানির উদ্দেশ্যে বলল, হাই কিউটি, কেমন আছো? তানি বলল, আমি ভালো আছি, আপনি? আবির মুচকে এসে বলল, আম কুল। তারপর নূরকে উদ্দেশ্য করে বলল, তুমি নূর তাই না? নূর মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝাল। আদি তো তোমার জন্য ওয়েট করছে, যাও, ওই যে ওই বেঞ্চটাতে বসে আছে। আবির হাত দিয়ে ইশারা করে দেখালো। নূর ওইদিকে তাকিয়ে মাথা ঝাঁকালো, তারপর তানির হাত ধরে এগোতে লাগলো। আবির তানিকে থামিয়ে দিয়ে বলে উঠলো, আরে আরে, তুমি কোথায় যাচ্ছ? আদিত্য নূরের সাথে কথা বলবে, তুমি যে কি করবে, তুমি এখানেই থাকো। নূর অসহায় চোখে তানির দিকে তাকালো। তানি আবিরকে বলল, আসলে ও একা ভয় পাচ্ছে, আমি একটু সাথে যাই প্লিজ? তাসির এতক্ষণে নূরের উদ্দেশ্যে বলে উঠল, ভয়ের কিচ্ছু নাই, আদিত্য রাগি হলেও খারাপ ছেলে না, মেয়েদের যথেষ্ট সম্মান করে, তাই একদম নিশ্চিন্ত হয়ে যেতে পারো তুমি। তানি নূরকে চোখের ইশারায় আশ্বস্ত করে যেতে বলল। অগত্যা নূর একটু সামনে এগোলো। এদিকটা কোনো লোকজন নেই, একদম নির্জন পরিবেশ, চারিদিকে নানা ধরনের গাছগাছালি, পায়ে নিচে শুকনো পাতার প্রস্তর পড়ে আছে। নূর আর একটু এগিয়ে যেতেই দেখলো সামনে বিশাল একটা কৃষ্ণচূড়া গাছের নিচে বেঞ্চের ওপর বসে আছে আদিত্য। মুখ দেখা যাচ্ছে না, শুধু পিঠের অংশ দেখা যাচ্ছে। নূর ধুরু ধুরু বুকে কাঁপা কাঁপা পায়ে এগিয়ে গেল। নূর চলে যেতেই তানি আবিরকে জিজ্ঞাসা করলো, আচ্ছা এদিকে কোনো লোকজন নেই কেন? আদিত্য মুচকে এসে বলল, এদিকে জনসাধারণ আসা নিষেধ, শুধু বিআইপিরাই আসতে পারে। তানি বলল, কেন নিষেধ? কেন? ক্যাম্পাস যেহেতু সবারই সমান অধিকার থাকা উচিত। আবির মাথা নেড়ে হেসে বলল, ম্যাডাম, এখানে সবাইকে আসার সুযোগ দিলে এই জায়গাটা আর এত সুন্দর থাকবে না, চিড়িয়াখানা বানিয়ে ফেলবে, আর ছেলে মেয়ের জন্য এটা হয়ে উঠবে বোটানিক্যাল গার্ডেন, এখানে এসে সবাই নোংরামি শুরু করে দেবে, বুঝতে পেরেছেন মিস অধিকার মন্ত্রী? তানি একটু হেসে দিল। আবির মুচকে এসে বলল, তোমার হাসিটাও কিউট, একদম তোমার মতো। তানি লজ্জা পেয়ে গেল, তারপর কথা ঘোরানোর জন্য বলল, আচ্ছা আপনারা দুজন এখানে দাঁড়িয়ে আছেন কেন? আবির বলল, হঠাৎ করে কেউ যাতে চলে না আসতে পারে তাই দাঁড়িয়ে আছি, আদিত্য চায় না কেউ ওদের একসাথে দেখুক, মানুষ দেখলে শুধু শুধু নানান ধরনের গুজব ছড়াবে, তাই আমরা এখানে দাঁড়িয়ে আছি, আমাদের দেখলে এদিকে কেউ আসবে না। তানি আবিরের কথা শুনে মনে মনে স্বস্তি পেল, যাক তাহলে নূরকে নিয়ে আর তেমন ভয় নেই। নূর বেঞ্চের পাশে এসে দাঁড়াতেই আদিত্য মাথা তুলে নূরের দিকে তাকালো। নূর মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আদিত্য কিছুক্ষণ মুগ্ধ হয়েই চেয়ে রইল। আদিত্য ভেবে পায় না কি আছে এই মেয়েটার মাঝে, যাই সাদমান সাহারিয়ার আদিত্যর মাথা হ্যাং করে দিয়েছে। কিছুক্ষণ পর আদিত্য নিজেকে সামনে নিয়ে নূরের দিক থেকে চোখ সরিয়ে সামনে তাকিয়ে বলে উঠল, দাঁড়িয়ে আছো কেন, বসো। নূর কাঁপা কাঁপা গলায় আস্তে করে বলল, না আপনি, আমি ঠিক আছি, আপনি বলুন কি বলবেন? আদিত্য বলল, বসতে বলেছি বসো, আমি কথা রিপিট করা পছন্দ করি না। আদিত্যর এমন গম্ভীর কণ্ঠের কথা শুনে নূর সাথে সাথে বসে পড়ে। যেহেতু আদিত্য বেঞ্চের মাঝখানে বসে আছে তাই নূর চেয়েও একটু বেশি দূরে বসতে পারে না। তারপর বেঞ্চের একদম কিনারা ঘেঁষে এমনভাবে বসে যে একটু নড়লেই ধপাস করে পড়ে যাবে। নূর কোনো রকমের নড়াচড়া না করে একদম রোবটের মতো বসে আছে, যেন ওর মাথায় কেউ পিস্তল ঠেকিয়ে বসেছে, বলেছে যে নড়লেই গুলি করে দেব। নূরের কাণ্ড দেখে আদিত্য নিজের মাথায়
অন্যদিকে ঘুরিয়ে ঠোঁট কামড়ে মুচকি আসছে। তারপর আবারও মুখটা গম্ভীর করে নূরের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে, এভাবে বসেছ কেন? দেখে তো মনে হচ্ছে দুজনের মাঝে ভারত বাংলাদেশের বর্ডার। ঠিক করে বসো। নূর আমতামতা করে বলল, না আমি ঠিক আছি, কোনো সমস্যা নেই। আদিত্য বলল, তোমাকে তো দেখছি সব কথাই দুইবার বলতে হয়, একবারে কথা কানে যায় না, বললাম না ঠিক করে বসো। নূর বেচারি আবারও ভয় পেয়ে আদিত্যের আরও একটু কাছে যেয়ে ঠিক করে বসল। নূর কাছে এসে বসতে আদিত্যের নাকে মিশছে একটা গ্রান এসে নাকে লাগলো, একদম বেলিফুলের মতো গ্রান। আদিত্য চোখ বন্ধ করে কতক্ষণ গ্রান উপভোগ করতে থাকলো। আদিত্য যেন আবারও হারাতে শুরু করলো এক অজানা নেশায়, ওর মস্তিষ্ক যেন বন্ধ হয়ে যাচ্ছে। নূর বলল, বলুন কি শাস্তি দিবেন? ভয় ভয় বলল নূর। হঠাৎ নূরের কথা আদিত্যের ধ্যান ভাঙল, ও অপ্রস্তুত হয়ে বলল, হ্যাঁ হ্যাঁ শাস্তি, হ্যাঁ তোমাকে তো শাস্তি দিতেই হবে। আদিত্যর ঘোর এখনো পুরোপুরি কাটেনি। আদিত্য ঘোরের মাঝেই বলে ফেলল, তোমার শাস্তি হলো নূরের দম বন্ধ করা অবস্থা, না জানি কি শাস্তি দেয়। আদিত্য বলল, তোমার শাস্তি হলো তুমি রোজ আমাকে একটা করে চুমু দিবে। নূর ৮২০ বোর্ডের একটা ঝটকা খেলো, নিজের কানকে যেন বিশ্বাস হচ্ছে না। উনি কি পাগল হয়ে গেল নাকি, কি বলছে এইসব? আদিত্য যখন বুঝতে পারলো ও কি বলে ফেলেছে, ও নিজের কথায় নিজেই চরম অবাক হয়ে গেল। সাথে সাথে মাথাটা অন্যদিকে ঘুরিয়ে চোখ বন্ধ করে মনে মনে বলল, হোয়াট হ্যাভ ইউ গন ম্যাড, আদি কি বলছিস এইসব? আমি তো ওকে শাস্তি দিতে এসেছিলাম, তাহলে এটা কি বললাম? যার একই সাথে মেয়েরা ব্যাডে চলে আসবে, সেই আমি কিনা একটা মেয়ের কাছে বেহায়ার মতো চুমু চাচ্ছি, এতটা নির্লজ্জ কবে থেকে হয়ে গেলাম আমি? মাথাটা সত্যি গেছে আমার, সব এই মেয়ের দোষ। মেয়েটার সামনে আসতেই আমার সব আলোমালো হয়ে যায়, আবিরের ভাষায় যাকে বলে কেমিক্যাল লোচা হয়ে যায়। নূর বলল, কি বলছেন আপনি? নূরের কথা আদিত্যর বাবনের সেদ পড়ে। আদিত্য আবারও মাথা ঘুরিয়ে অন্যদিকে তাকায়, মেয়েটা কেমন চুপসে বিত হয়ে বসে আছে, না জানি কি ভাবছে আমার ব্যাপারে। আদিত্য কিছু একটা ভেবে বাঁকা হেসে মনে মনে বলল, বলেই যখন দিয়েছি তখন দেখা যাক কি হয়, দেখি নূর কি বলে, একটু মজাও নেওয়া যাক। আদিত্য একটু গলা জেড়ে গম্ভীর কণ্ঠে নূরকে বলল, ঠিকই বলেছি, তুমি জানো আমার সাথে কখনো এমন কিছু ঘটেনি, হঠাৎ করে এমন একটা ঘটনা হওয়ায় আমি শান্তি পাচ্ছি না, কাল সারা রাত ঘুমাতে পারিনি। এখন তুমি যেহেতু এই অশান্তি দিয়েছো, এর সমাধান তুমিই করবে, তাই তোমার শাস্তি এটাই যে তুমি রোজ আমাকে একটা করে চুমু দিবে। আদিত্যের সব কথা নূরের মাথার উপর দিয়ে যাচ্ছে, ও কিছুই বুঝতে পারছে না, নূর এখন কি করবে ভেবেই পাচ্ছে না। নূরের এমন কনফিউজিং চেহারা দেখে আদিত্য অনেক হাসি পাচ্ছে। নূরকে আরও একটু ভয় দেখানোর জন্য বলল, আর তুমি তো জানোই আমার কথা না মানলে আমি কি করতে পারি, এখন তুমি বলো কি করবে। নূর এবার সত্যি সত্যি ভয় পেয়ে গেল, উনি যদি সত্যি আমার বাসায় ফোন করে দেয় তখন? ছোট্ট মা তো এমনিতেই সুতো খোঁজে, কীভাবে আমার পড়ালেখা বন্ধ করা যায়, আর এটা শুনলে তো উনি তিলকে তাল বানিয়ে আমার পড়ালেখা বন্ধ করে দিবে, আমি শেষ, আমার শেষ আশাটাও মাটি হয়ে যাবে। না না, আর ভাবতে পারছে না নূর, এত কষ্ট করে এত দূর এসে এভাবে সব শেষ হয়ে যেতে দেবে না ও। আদিত্য দেখল নূরের মুখখানা ভয়ে কাঁদো কাঁদো হয়ে গেছে। না থাক, আর বেশি ভয় দেখানো যাবে না, আবার যদি সেদিনের মতো কেঁদে ফেলে। আদিত্য মনে মনে এইসব ভেবে যখনই বলতে যাবে নূরকে যে ও শুধু মজা করছিল, তখনই নূর ফট করে বলে দিল, আমি রাজি। আদিত্য চোখ বড় বড় করে অবাক হয়ে নূরের দিকে তাকালো, ওর বিশ্বাসই হচ্ছে না যে নূর সত্যি সত্যি রাজি হয়ে গেছে, মানে সে সত্যি রোজ আমাকে চুমু দিবে। ভাবতে আদিত্যের মনের ভিতর কেমন যেন ভালো লাগা কাজ করে, যদিও সে জানে ব্যাপারটা কেমন অরুচিকর হয়ে যায়, বিশেষ করে নূরের মতো একটা মেয়ের জন্য। অজান একটা ছেলেকে এভাবে চুমু দেওয়াটা নিশ্চয়ই অস্বস্তিকর একটা ব্যাপার, তবুও কেন যে আদিত্যর মানা করতে ইচ্ছে করছে না, না হয় আজ একটু বেহায়াই হলাম। আদিত্য গলা ঝেড়ে বলল, আর ইউ শিওর? নূর কি বলবে বুঝতেই পারছে না, ও তো তখন ওর পড়ালেখার চিন্তা করতে করতে কোনো কিছুই না ভেবে ফট করেই হ্যাঁ বলে ফেলেছে, কিন্তু এখন কি করবে, কিভাবে করবে কাজটা? বলে যখন দিয়েছে মানাও তো করতে পারছে না, মানা করলে যদি আবার বাসায় ফোন দেয় তখন? না না, তা হতে দেওয়া যাবে না, আজকের মতো রাজি হয়ে এখান থেকে চলে যাই, পরেরটা পরে দেখা যাবে। নূর আর কিছু না ভেবে মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বোঝায়। আদিত্যের ঠোঁটের কোণে মুচকি হাসি চলে আসে, কিন্তু নূরকে বুঝতে দিতে চায় না যে এই ব্যাপারে ও খুশি, তা না হলে নূরকে বেহায় ভাবতে পারে। আদিত্য নূরকে বোঝাতে চায় যে শুধুমাত্র শাস্তি দেওয়ার জন্য এইসব করেছে। তার মুখটা একটু গম্ভীর করে বলল, ঠিক আছে তাহলে প্রতিদিন ক্লাস শেষে এখানে চলে আসবে, আমি এখানেই ওয়েট করব তোমার জন্য, এখানে কেউ তেমন আসে না,
তাই তোমাকে কেউ দেখতেও পাবে না, ডোন্ট ওয়ারি। আর হ্যাঁ, ভয় পাওয়ার কিচ্ছু নাই, আমি তোমার সাথে খারাপ কিছুই করব না, এটা শুধু তোমাকে শাস্তি স্বরূপ দেয়া হয়েছে, বুঝতে পেরেছ? নূর মাথা ঝাঁকালো, মানে সে বুঝতে পেরেছে। এদিকে তাসির দাঁড়িয়ে থাকতে থাকতে বিরক্ত হয়ে আবিরকে বলল, আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো, আমার তো পা লেগে গেছে, গাছ হয়ে ফল ধরে গেল। আবির হেসে বলল, আমার মনে হচ্ছে আমরা এই বসে স্কুল কলেজের স্টুডেন্টদের মতো আমাদের ফ্রেন্ডকে পাহারা দিচ্ছি প্রেম করার জন্য, এ বলে হেসে দিল, তানিও হেসে দিল। হাবির কিছু একটা ভেবে দুষ্ট হেসে বলল, এই তাসির, চল তো দেখি ব্যাটা কী করে আমাদের এখানে দাঁড় করিয়ে রেখে, এই প্রথম কোনো মেয়ের সাথে এইভাবে কথা বলছে, তাও আবার একা একা, ব্যাপারটা কি সামান্য নাকি, চল না দেখি। তাসির বলল, পাগল হয়েছিস, আদিত্য দেখলে রাগ করবে। আবির বলল, আরে আমরা কি ওখানে যাবো নাকি, এখান থেকে উকি দিয়ে দেখবো, তানি উৎসাহ নিয়ে বলল, আমারও দেখতে ইচ্ছে করছে, চলেন দেখি কি হচ্ছে ওখানে। তাসিরও রাজি হয়ে গেল। তারপর ওরা ভবনের দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে শুধু মাথাটা সামান্য বের করে উকি দিয়ে দেখার চেষ্টা করলো, কিন্তু দাঁড়িয়ে থাকলে শুধু ওদের শুধু সামনের যে ব্যক্তিটা আছে সেই ব্যক্তিই পায়, তাই ওরা একটু নিচের দিকে ঝুঁকে একজন আরেকজনের মাথার উপর দিয়ে দেখার চেষ্টা করলো, সবার নিচে তাসিরের মাথা, তার উপর আবির, আর তার উপর তানির মাথা রেখে ওরা দেখতে শুরু করলো। আদিত্য একটু খ্যাক করে গলা জেড়ে বলল, তাহলে আজকেরটা দিয়ে দাও। নূর প্রচুর অস্বস্তিতে পড়ে গেল, মাথা নিচু করে এদিক ওদিক তাকাচ্ছে আর হাত কসলাচ্ছে, হ্যাঁ তো বলেই দিয়েছে কিন্তু করবে কীভাবে, চুমু না দিয়ে তো এখান থেকে যেতেও পারছে না, বেচারি পড়ে গেছে মহা মুশকিলে, ভয় আর লজ্জা আদিত্যের দিকে তাকাতেই পারছে না। আদিত্য ব্যাপারটা বুঝতে পেরে বলল, ঠিক আছে আমি চোখ বন্ধ করে নিচ্ছি, তাহলে আর তোমার সমস্যা হবে না, বলেই আদিত্য চোখ বন্ধ করে বসে রইল। নূর ধীরে ধীরে মাথাটা উঁচিয়ে দেখল আদিত্য চোখ বন্ধ করে বসে আছে, নূর ইতস্তত হয়ে এদিক ওদিক তাকাচ্ছে, তারপর চোখ বন্ধ করে লম্বা একটা নিঃশ্বাস নিয়ে নিজেকে তৈরি করলো, চোখ বন্ধ করেই মুখটা আদিত্যের দিকে নিয়ে গেল, হাত পার প্রচণ্ড কাঁপছে নূরের। নূর যত আদিত্যের কাছে আসছে ততই যেন নূরের শরীর থেকে আসা মিষ্টি বেলিফুলের গ্রানটা আরও গাঢ় হয়ে আদিত্যের নাকে লাগছে, আদিত্যের হার্টবিট তীব্র গতিতে চলছে, যেন এখনই বুক ফেটে বেরিয়ে আসবে। হঠাৎ গালের ঠোঁটের ছোঁয়া পেল আদিত্য, সাথে সাথে আদিত্যর শির দ্বারা দিয়ে একটা ঠান্ডা শীতল হাওয়া বয়ে গেল, বুকের ভিতর যেন ডোল বাজতে শুরু করলো, সারা শরীর এক অদ্ভুত শিহরণে চেয়ে গেল, শক্ত হয়ে বসে থাকা শরীরটা হঠাৎ ঢিলা হয়ে গেল, ঠোঁটের কোণে চলে এলো এক তৃপ্তিময় হাসি, কাল থেকে যে অস্থিরতায় ভুগছিল তা যেন এক নিমেষেই দূর হয়ে গেল। আর নূর সে তো চুমু দিয়ে বোধ দৌড়, যেন চুরি করতে এসে ধরা পড়ার ভয়ে প্রাণ বাঁচিয়ে পালাচ্ছে। আদিত্য এখনো চোখ বন্ধ করে বসে আছে, তার হুঁশ নেই যে নূর চলে গেছে। তাসিরা ওদের দিকেই উকি দিয়ে তাকিয়েছিল, হঠাৎই দেখল নূর আদিত্যকে চুমু দিচ্ছে, ওরা তিনজনই 880 ভোল্টের জটকা খেল, এমন একটা ঘটনার জন্য ওরা কেউই প্রস্তুত ছিল না, কিন্তু এমন জটকা খাওয়ায় তাসির তাল সামলাতে না পেরে নিচে পড়ে যায়, যার ফলে আবির আর তানিও হুমড়িকে নিচে পড়ে একজন আরেকজনের উপর, সবার নিচে তাসির আর উপর আবির, তার উপর তানি। তাসির নিচে থাকা একটু বেশি ব্যথা পায়, ও চেঁচিয়ে বলল, আ গেল রে আমার কোমরটা গেল, ওই এই ওর তোরা তানি। আবিরের উপর এইভাবে পড়ে ভীষণ লজ্জায় পড়ে গেল, তাড়াতাড়ি করে উঠে গা ঝাড়তে লাগলো। আবির উঠে তানিকে বলল, তুমি ঠিক আছো, কোথাও লাগেনি তো? তানি মাথা থেকে না বোঝালো। তাসির বিরক্তি হয়ে বলল, ভাই এই অদমের ওপরও একটু নজর দে, আমিও আছি এখানে, কোমরটা তো ভেঙেই দিয়েছিস, এখন একটু হাতটা ধরে তুলে সহায় হ। আবির তাসিরের হাতটা ধরে উপরে তোলে, তারপর দুজনেই কাপড় ঝাড়তে থাকে। আবির তানির দিকে তাকিয়ে দেখে কেমন অস্বস্তি বোধ করছে, হয়তো এভাবে ওদের ওপর পড়ে যাওয়ায় লজ্জা পাচ্ছে। তানির আবির তানিকে স্বাভাবিক করার জন্য বলল, হ্যাই কিউটি, ডোন্ট ওয়ারি। তানি হেসে দিল। আবিরও দুষ্ট এসে চুপ টিপ মেরে বলল, হাসি তো ফাসি। ওদের কথার মাঝেই তানি দেখলো নূর দৌড়ে চলে যাচ্ছে, তানি নূরকে ডাকতে ডাকতে ওর পিছনে দৌড়ালো। আবির আর তাসির চলে গেল আদিত্যর কাছে। তো ফ্রেন্ডস, আজকের গল্পের পর্ব এতটুকু ছিল, আশা করছি আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, সবসময় ফরেস্ট স্টোরির সাথে থাকবেন, সেই কেমন আয়, আল্লাহ হাফিজ, বাই বাই, টাটা।